টিনের বাক্স হয়ে গেছে গা, তাও হাসতে আছেন? মাথার স্ক্রু কি ঢিলা আছে নাকি? না না ভাই, মোর স্ক্রু ঠিকই আছে। তাহলে হাসেন কে? এই আপনি বুঝবেন না, বুঝবেন না, মুই জানি ঢাকা শহরে সিন তাই হয়, তাই টাঙ্কে শুধু সিরা জাইঙ্গিয়া, সিরা লুঙ্গি আর ফারা জোতা জোতা, তাহা তো মোর এই জায়গায়। বাপরে বাপ, সে আনমাল। ভাই আপনার নাম কি? মোর নাম হাসান আহমেদ। যাইবেন না কই? ইংলিশ রোড বন্ধুর কাছে। বন্ধু কইছে মোরে জাপান পাঠাইবে। যাই ভাই, দেরি হয়ে গেলে হয়তো কালকে ফ্লাইট মিস করুম। যাই ভাই। আচ্ছা ঠিক আছে, শালা বেশি চালাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসেন আসেন, বলেন না কি লাগবে? এসি, ডিলাক্স, ডাবল না সিঙ্গেল? যে না, মুই আরিফের খোঁজে আইছিলাম। হ্যাঁ, মোরে কইছিল মোরে জাপান পাঠাইবে। বুঝতে পেরেছি, নতুন মক্কেল। তা মাল দিয়েছেন কত গো? 3 লক্ষ টাকা। ভাই টাকা মোর লগি আছে। আগে বলবেন তো আবুল। জি স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। শোন, স্যারকে 2 লাখ তুমি নিয়ে যা, চা পানি দে আর সেবা যত্ন করিস। স্যার ইয়া আতে কি লাগেজ আছে না লাগবে? না না, মোর লগে কোনো লাগেজই নাই। আরিফ কইছিল মুই যেদিন আইমু এর পরের দিনই মোরে জাপান পাঠাইয়ে দেবে। ঘটনা হলো কি স্যার, আরিফ ভাই ভেতরে। ভেতরে? তা মোরে আগে কইবেন তো। আরিফ, আরিফ, এ মোর আরিফ। স্যার, আরিফ পেরে। স্যার শুনে শুনে, ভেতরে মানে জেলখানায়। কেডা? 2 মাস পরে ছুটবে। 2 মাস পর? ওয়া কি কয়! হ্যাঁ, তাহলে মোর কি হইবে? মুই জাপান যাবো কেম ভাই? হ্যাঁ, আরে হামরা তো আছি, আরিফকে লাগবে না, হামরাই পাঠিয়ে দিব। যান যান, রুমে কি হাত মুখ ধুয়ে রেস্ট নেন, আমি আপনার লাগেজের ব্যবস্থা করছি। আবুল, যা স্যারকে নিয়ে যান। যান। অনেকদিন পর একটা মক্কেল পেয়েছি গো। ভাই সত্যি জাপান যাইতে পারুম তো? নইলে মোর ভিটা মাটি বিক্রি করা, এতগুলো টাহা ব্যবহার নষ্ট হয়ে যাইবে। না না, এই নষ্ট হবে না। আসেন আসেন আসেন। ওয়াল্লাহ, কোন রুম এলাম? এত বড় রুম,
ওমা ওমা ভূত ঠান্ডা বাতাস এই বিছানার উপরে আপনি আরাম করেন। কোন মনে টুনু 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 ও আল্লাহ এ তুলার মতো নরম ওমা ভূত দেশের ঢোল ও আল্লাহ এত বড় টাট্টি এ তো মুই জীবনে দেখি নাই এত বড় আয়না মা গো এই সুলের দা পানি না রাখছে ও মা ওটা গরম এটা করো নাকা দিমু গরম পানি হ্যাঁ গরম ও মা এদি ঠান্ডা একটু মুখে দি সাগরটা হা আমি আপনার লাগিয়েছি ম্যানেজার সাহেব আমাকে পাঠিয়েছে ম্যানেজার পাঠাইছে ও সর্বনাশ এই লাগেজে কত মরে কইছিল দাম দিতে বাকা দাম কি মা গো মুই আপনার পায়ে ধরি আপনি গর্তন বাইরন 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 যাব কিন্তু তার আগে ওমর খোদা এই নরম শরীরটা নিয়ে একটু ওরে বাবা খেলাধুলা করো না যা না না প্লিজ মোরে সাইরা দেন মুই জাপান যাবো ও মই জাপান যাবো বাসাও ওরে বাবা বাসাও গোমা গোমা আমি জাপান যাবো আমার টাকা কই ওই সরি এটা ধরেন তো আমি আসছি আপনারা ভুল করছেন এই ব্যাগ আমার না রাস্তায় এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর উনি আমার হাতে দিয়ে চলে গেছেন অস্ত্র আয় মুকাদ্দেস হাত করা লাগা আসামি হাসান আহমেদকে অস্ত্র চোরাচালান মামলায় দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল
এবার বল, আগে হোটেলে গিয়ে ফ্রেশ হবি না মার্কেটে? না ভাই, আগে মার্কেট, তারপর হোটেলে যাব। মার্কেটে চল। কোথায় যাবেন? যায় স্ট্যান্ড প্লাজায়। ওটা টাকা শহরের নতুন এসেছেন বুঝি? না না, আগে অনেকবার এসেছি, এবার এসেছি বোনের বিয়ের মার্কেটিং করতে। তাই নাকি? খুব ভালো খবর। তা ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, জার্মানিতে থাকে, বিয়ের পর রিয়াকে নিয়ে যাবে। কিছু মনে করবেন না ভাই, অনেক কিছু। জায়গাটার নাম হচ্ছে কি হলো রবি সাহেব? আর বলবেন না ভাই, রিকন্ডিশন গাড়ি তো, দু নম্বর ব্যাটারি, সকাল থেকেই ডাউন, ধাক্কা না দিলে স্টার্ট হবে না। যা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ধাক্কা দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে নে, ব্যাকে রাখ। এখন কি হবে? ওসি সাহেব, হারান কই যান? আমাকে ওসি সাহেবের সাথে দেখা করতে হবে। ওসি সাহেব রেস্টে আছে। ওসি সাহেব, আরে কি করেন? সরেন তো ওসি সাহেব। ওসি সাহেব, ওসি সাহেব, হাউ ডেয়ার ইউ? কে তুমি? আমার বোন রিয়াকে এক ট্যাক্সি ড্রাইভার কিডন্যাপ করেছে। ট্যাক্সির নাম্বারটা আমি বলতে পারবো। ওসি সাহেব, আমার বোনকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। তোর বোনকে খোঁজা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই নাকি? চব্বিশ ঘন্টা যাবার আগে পুলিশ কোনো লোককে বের করতে মাঠে নামে না। দারোগার কাছে যান, ডায়েরি করুন। হ্যালো হ্যালো খামরান ভাই, বাগান থেকে একটা নতুন ফুল ছিঁড়ে এনেছে, গন্ধ শুঙ্কতে চাইলে দাম বলেন যে। দশ হাজার কত বললেন? দশ হাজার? চি 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 চি, কামরান স্যার, ওই দামে নতুন ফুল কেন? পচা বাসি ফুলও পাবেন না যে। আমি একটা দাম বলি যে, পঞ্চাশ হাজার ক্যাশ। বয়স? মনে করেন আঠারো উনিশ। বিয়ের বাজার করতে এসছে যে, চাইলে বাজারটা আপনিও করে নিতে পারেন যে। ডান ডান যে ডান। ওকে ওকে, আর আমার টাকাটা যে। ঠিক আছে চার, টাকা মানে লক্ষ্মী যান চার। আপনি চার, আমাকে চালাম করবেন না, আপনি ওইদিকে গিয়া বুঝতে পেরেছেন না? চার, আমি দরজা বন্ধ করে দিচ্ছি যে। আমার ভালোবাসার কেউ বেঁচে নেই, কাউকে তুমি কেন বাঁচিয়ে রাখো না? আরে আমার কাজ বাড়িয়ে দিলে, আবার নতুন করে কাউকে খুঁজতেই হবে। বেনাম
আপনাকে আমার খুব পছন্দ যে কিছু করার পর চাকরি একদম রাখেন না। লাস্টটা ট্যাক্সিতে করে নিয়ে যা, দূরে কোথাও ফেলে দিয়ে আসবি। নাই বড় দিয়ে দিব বাবা। ওকে না দিলে তো আপনার বিপদ আছে। আমি চলো তোমাকে ফেলে দিয়ে আসি। অর্থ মরে গেছে, এখন যা করার সব আমাকে করতে হবে। যে ইস বাদরটা কুলি, দেখি সরো সরো তাকে দেখতে দাও স্যার। এই যে তাড়াতাড়ি এই লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাও। ওসি সাহেব, এই লাশটা আমার বোন রিয়ার, থানায় আমার করে আসা ডায়েরি। ওর জীবন বাঁচাতে পারেনি। বিয়ের শাড়ি কেনার জন্য বোনকে নিয়ে ঢাকা এসেছিলাম, বড় শখ ছিল, লাল শাড়ি পরিয়ে ওকে শ্বশুর বাড়ি পাঠাবো। এই দেখুন, এই দেখুন আমার বোনের লাশ পড়ে আছে। চাইলে কি আপনি পারতেন না আমার বোনকে বাঁচাতে? খুঁজে বের করতে পারতেন ওই ট্যাক্সি ড্রাইভারকে? আইন আপনার কথাই চলবে না, আইন চলবে তার গতিতে। আমরা হত্যাকারীকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করব। আপনারা কি করবেন না করবেন তা ভেবে আমি সময় নষ্ট করবো না মিস্টার ওসি। আরে আপনাদের আগে আমি ওই ট্যাক্সি চালককে খুঁজে বের করব। চাইলেই আপনি তা করতে পারেন না। নিজের হাতে আইন তুলে নিলে তার সাজা কি জানেন তো? এই এই অফিসার, আইন দিয়ে কি হতে পারে আমি বুঝে গেছি। আজকের পর থেকে আমার আইন রচনা করবো, আমি নিজেই খুঁজে বের করবো ওই হত্যাকারীদের। যে বোনকে লাল শাড়ি পরিয়ে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই বোনকে কাফন পরিয়ে কবর দিয়েছি তোর জন্য। তোকে আজ মেরেই ফেলবো। বলছি যে বল, তার নাম কি? নাম কামরান চৌধুরী। টাকার লোভে আমি তার কাছে আপনার বোনকে নিয়ে গেছিলাম। যে কথা আমাকে বলেছিস সে কথা থানায় গিয়ে ওসি সাহেবের সামনে বলবি। চল ওসি সাহেব, এই সেই ট্যাক্সি ড্রাইভার যে আমার বোনকে কিডন্যাপ করেছিল। বল রঞ্জিতা, মেয়েটাকে কোথায় নিয়ে গেছিলি? কে খুন করেছে মেয়েটাকে? বল বল বল। চার এমরান চৌধুরীর ছেলে কামরান চৌধুরী। যা চিয়ার্স মাই সন। চিয়ার্স ড্যাড। তোমার গার্লফ্রেন্ড মনিকা কি দেখছি না? ওয়ার ইজ শি? ওসব পুরনো খবর। মিট মাই নিউ কালেকশন। তোর চৌধুরী আঙ্কেল ইজ স্যারি, ডোন্ট হেসিটেট। মিসেস স্কোয়েল। Hi. Wow. Huh? Hello, Mrs. Squirrel Auntie. Wow. What a pleasant surprise.
You are looking great. Thanks. আমি জানতাম তোর পছন্দ হবে। Really, you are great, Dad. তোমার কালেকশনের কোন জবাব নেই। Hands up, Mr. Kamran. You are under arrest. রিয়া চৌধুরীকে ধর্ষণ এবং খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করছি। হবে না, যা করার আমরা করছি। এই হাত করে লাগাও। তোমার মাথা ঠিক আছে তো? আমার ছেলেকে অ্যারেস্ট করছো, হাউ ডেয়ার ইউ? না ভাই, তার আগে আমার ছেলেকে থানার বাইরে দেখতে চাই। ওঠে নাম, তোর মুক্তির সময় হয়ে গেছে। আমি জানতাম মর্শি চাহেব, ইমরান চৌধুরীর ছেলেকে বাঁচাতে হলে আমাকে মুক্ত করতেই হবে। সলেম যা, কোথায় যাবি? তোর মুক্তি তো এখানে। আমাকে আমাকে ক্ষমা করে দিস বোন, তোকে আমি বাঁচাতে পারলাম না। মাকে আমি কথা দিয়েছিলাম, আমি আমি তোকে বিয়ে দেব, তোকে সুখে রাখবো। আমার সে ওয়াদা পূর্ণ হলো না বোন, আমাকে তুই ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। রিয়া, রিয়া, বোন আমার। তাই বুঝে এনামকে খুন করে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছিস? মানুষ, এসব এসব আপনি কি বলছেন? ইয়েস মিস্টার মাসুদ, আপনার আক্রমণের ফলে আহত এনাম জেল হাজতে মারা গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি মাসুদ চৌধুরীকে ট্যাগনামকে হত্যার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। সেগুন বাগিচা যাইবেন? যামু। 20 টাকা লাগবো। 20 টাকা? 10 15? ভাই, আমার কাছে তো এত টাকা নাই, 15 টাকা আছে, যাইবেন? ওঠেন, মরে নামায় দেবো, বাকিটা হাইটে যাইবেন। হাইটে যামু? আচ্ছা জি, ওঠেন। নামেন। সামনে সেগুন বাগিচা, বাকিটুকু হাইটা যান। এটি সেগুন বাগিচা? হ্যাঁ, সামনে। এই নেন ভাই। এই 7x1 সেগুন বাগিচা কোনটা? না ভাই, বলতে হবে। আরে আরে, কোথায় যাচ্ছেন ভাই?
এই সাত ভাই এক সেগুন বাগিছে এইটা? আরে ওইটা না, চাকরি খাইব। কিন্তু আমার ঠিকানার বাড়ি কোথায় কোথা? সব কিছু সাইরা ঢাই আইছি, কিন্তু এখন কার কাছে যাব? মায়ের চিকিৎসা কেমনে করামু? মা গো আল্লাহ, এখন আমি কি করব? একটু বগুড়া তো আল্লাহ, বাপের বেডরুম পাইছ? ভাই মারতেছেন কেন? মার বোনাতে কি চুমা দিব? রাত আটটার পরে পার্কে থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি জানতাম না ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার যাবার কোনো জায়গা নাই তো ভাই। যার ঠিকানার উপর বর্ষা করে ডাহাইছি তার বাড়ি খুঁজে পাইতেছি না। তাইলে কিছু মাল পানি ঢিলা কর, তারপর সারা রাত শুয়ে থাক। মাল পানি ও কিছুই বোঝো না, নাইলাকাটা ভুল। ঢাকা শহরে টেকা ছাড়া কিচ্ছু হয় না। আমার কাছে তো টেহা নাই। তাইলে চল চল, আজকে তোরে দিয়ে কোটা পূরণ করুম। ভাই আমি ভদ্র ঘরের সন্তান, কথা কম, আগে চল। আগে চল স্যার, আমার পাওনাটা। চুপ শালি, কিসের পাওনা? কেন আপনারে যে সুখ দিলাম হেইডা। হ্যাঁ চুপ, গরিবের উপর জুলুম করেন না স্যার। ঘরে আমার বাচ্চাটার জ্বর, টাকা না দিলে বাচ্চার ওষুধ কিনতে পারুম না। বাইবেল বসতে তো জামার, আপনি শরীর চাইছেন শরীর দিছি, আমার শরীর বিক্রি টাকাটা দাঁড়। টাকা দিমু? আরে তুই যে আমার সাথে শুইছস, ধৈরা নে, এটা গত সপ্তাহের চান্দা। পুলিশের চান্দা ছাড়া ঢাকা শহরে ধান্দা হয় না। আমার টাকা দেন, টাকাটা আমার খুব দরকার স্যার। ছাড় বলছি, আমার টাকা দেন, টাকা না দিলে আমি পাও ছাড়ব না। ছাড়বি না? না পাও ছাড়ব না আমি, আমার টাকা দেন। ছাড়বি না? এটা আবার কোন ভেজাল? স্যার রাইত একটার সময় পার্কে বেঞ্চে শুয়ে আছিল। গুড, ভেরি গুড, ভেরি গুড, কামে দেব। জয় নিয়ে যা স্যার। স্যার আমি বন্ধ করে স্যার, স্যার সমস্ত সাক্ষ্য প্রমাণ ও পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামি আকাশ মির্জাকে রুবি হত্যা মামলার প্রমাণিত আসামি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। Oh, my God.
তোরা যতই চেষ্টা করিস ইলিয়াসকে বাঁচাতে পারবি না, ইলিয়াসকে বাঁচাতে পারবি না, ইলিয়াসকে মরতে হবে, ইলিয়াসকে মরতে হবে। সবাইকে ছেলে ঢুকিয়ে দাও। এসো। এই আমরা কোনো অন্যায় করিনি, আমাদের ছেড়ে দিন। সত্যিকারের অপরাধীদের না ধরে আমাদেরকে সাজা দিচ্ছেন কেন? কেন আমার জন্য তোমরা নিজেদের কষ্ট দিলে? কষ্ট মানে একটা অন্ধ লোককে এতগুলো লোক মিলে মারবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ছোটবেলা মা শিখিয়েছে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবি না, মায়ের সেই শিক্ষা আমি ভুলে যাইনি। আরে অন্যায় দেখে যে হাত গুটিয়ে বসে থাকে সে মানুষ নামে কলঙ্ক। তার মানে তোমরা সত্যিকার অর্থে কেউ অপরাধী নও, তোমরা আমার এই মতো পরিস্থিতির শিকার। কি করে বুঝলেন? যার মনে অপরাধের কালো ধোঁয়া ছেয়ে আছে সে ন্যায় অন্যের পার্থক্য কি করে বুঝবে? আমি হয়তো অন্ধ, চোখে দেখি না, কিন্তু তাই বলে তো আমার মন অন্ধ হয়ে যায়নি। আমার মন বলছে তোমরা হয়তো আইনের কাছে অপরাধী, কিন্তু তোমাদের মন পবিত্র। আপনার কথা শুনে তো আপনাকে অপরাধী বলে মনে হচ্ছে না, আপনি এখানে কি করে এলেন? বলবো, সব বলবো, আগে তোমাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমার নাম ইলিয়াস খান। তোমরা? আমি মাসুদ চৌধুরী। আমি আকাশ মির্জা। আমি হাসান আহমেদ। তোমাদের কি পূর্বে পরিচয় ছিল? আজকের আগে আমাদের কোনো সময় দেখা হয়নি। তাই নাকি? আল্লাহ বুঝি আজ তোমাদেরকে আমার সামনে আনার জন্য একসাথে করেছেন। তোমাদেরকে আজ আমার বড় প্রয়োজন। আমরা কয়েদি, সাজা খাটতে এসেছি, আমরা আপনার কি উপকার করব? যে অপরাধ তোমরা করনি তার জন্য সাজা কেন খাটবে? তোমাদের কি ইচ্ছে করে না যারা তোমাদের ফাঁসিয়ে দিয়েছে জেল ভেঙে তাদের কাছে গিয়ে তাদের সাহায্যতা করতে, তাদের স্বীকারোক্তি আদায় করতে? ইচ্ছে করলেই বা কি করব? কিভাবে জেল ভেঙে পালাবো? কে আমাদের সাহায্য করবে? সাহায্য করার জন্য যা প্রয়োজন সব কিছুই আমার আছে, কিন্তু বুড়ো হয়েছি বলে গায়ে যুদ্ধ করার শক্তি নেই। তোমাদের হাত হবে আমার হাত, তোমাদের চোখ হবে আমার চোখ, তোমাদের নিয়েই আমি ইমরান চৌধুরীর বিরুদ্ধে সংগ্রাম করব। ইমরান চৌধুরী ওই জালিমটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওর ছেলে কামরান ধর্ষণ করে হত্যা করেছে আমার বোনকে। আমার জীবনটাকেও ওরা নষ্ট করে দিয়েছে, ব্যাংকের চাকরি, সেই সাথে বাড়ি গাড়ি, ঝুমুর নুপুর আর টুপুর, এই তিন মেয়েকে নিয়ে সুখেই ছিলাম। Hey, 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 hey!
টুপুর নুপুর ঝুমুর, তোরা তাড়াতাড়ি আয়, আমাকে আবার অফিসে যেতে হবে। আসি বাবা। কি রে মা, তোরা দুজন কেন? টুপুর গেল কোথায়? কি হলো, কথা বলছিস না কেন? না মানে বাবা, ও সকালে কলেজে গেছে। কলেজ? কলেজ তো সামার ভ্যাকেশন, 15 দিনে বন্ধ। না মানে বাবা, ঠুট চাই, মিথ্যে কথা আবার আমার মুখে আসে না। টুপুর তোমার হবু জামাইয়ের সাথে শপিং এ গিয়েছে। ইশ, কেন যে ওকে যেতে দিলি? এহসান এমনিতে ব্যস্ত ছেলে, শুধু শুধু ওকে বিরক্ত করবে। আমরা কি করে বাধা দেব বলো? তুমি যার সাথে ওর বিয়ে ঠিক করেছো, ও তো তার কাছেই গেছে। ঝামেলা এড়াতে চাইলে বিয়ের ডেটটা এগিয়ে আনো, নয়তো দেখবে পাঞ্চি ওর গেয়া। হাই। হ্যালো। এহসান, গোমরা মুখে কাজ করছো যে, তোমার না আমার সাথে বাইরে যাবার কথা? সরি টুপুর, হঠাৎ করে ফাইনাল অ্যাকাউন্টে একটা বিশাল গ্যাপ ধরা পড়েছে। আমি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ওনাকে তো ঠিক খেয়াবা। স্যার, ইলিয়াস স্যারের মেয়ে টুপুর আমার মিসেস হতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যেন ফোনে হিসেবের কি গরমিলের কথা বলছিলে হাসান? জি স্যার, গত বছরে ঢাকা শহরে 3টি বড় বড় ফার্ম আমাদের কাছ থেকে লোন করেছে প্রায় 30 কোটি টাকারও বেশি, কিন্তু বাস্তবে এই ফার্মগুলোর কোনো অস্তিত্ব নেই। কি বলছো তুমি? জি স্যার, ইন্সপেকশনে আমি নিজে গিয়েছিলাম, কিন্তু ওই ঠিকানায় কিছুই নেই। খবর নিয়ে জেনেছি ঢাকা শহরের আরো 5টা বড় বড় প্রাইভেট ব্যাংক থেকে ওরা এভাবে টাকা লোন করে কেটে পড়েছে। হোয়াট ডু ইউ মিন? তার মানে আমাদের টাকা, তার কি হবে? ফার্মগুলো কে রিকমেন্ড করেছিল? এই ফার্মগুলোর রিকমেন্ডেশনে আপনারই সাইন ছিল স্যার। ওকে, আমি দেখছি কি করা যায়। আর কোম্পানি রেপুটেশনের জন্য আমার মনে হয় আমাদের ব্যাপারটা গোপন রাখাই ভালো। বাট স্যার। নো বাট, দিস ইজ অ্যান অর্ডার। ওকে স্যার। কমন, এখন চুপ করে থাকা হবে বোকামি? পাবলিকের টাকা এভাবে লুট হয়ে যাবে আর আমরা কিছুই করব না? কিন্তু কিছু করতে গেলে তো কামাল সাহেব ফেঁসে যাবেন। অশোক, আই ডোন্ট কেয়ার, একটা পচা আম, বাকি আমগুলোকে নষ্ট করার আগে তাকে নর্দমায় ফেলে দেওয়া উচিত। তাহলে লয়ারকে দিয়ে আমরা কি কোর্টে মুভ করব? অবশ্যই, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের সাথে আমি বুঝবো। চেয়ারম্যান বলে ইমরান আর তার ছেলে কামরান যা ইচ্ছে তাই করবে? তা হতে পারে না। ক্রাইম মাস্ট বি পানিশড। ইলিয়াস চৌধুরী। হাউ ডিয়ার ইউ, ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার সাহস তোমার হলো কি করে? ঘোড়া যদি ঘাস খাবার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে ডিঙে ঘাস খেতে হয়। জালিয়াতি করে ফলস ফার্মের নামে ব্যাংকের টাকা তুলে নিয়ে আত্মসাৎ করতে তোমাদের লজ্জা করলো না? এই আমি চোর? হ্যাঁ অবশ্যই, নয়তো তোমার ছেলের রিকমেন্ডেশনে 3টি ফার্মই ভুয়া হয় কি করে? কে দেবে এই 30 কোটি টাকার হিসাব? পাবলিকের টাকা নিয়ে আমি তোমাদের ছিড়িমিনি খেলতে দেব না। ইলিয়াস চৌধুরী, আমার কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়ব না। কি করবে, হত্যা করবে? খুন করাবে ভাড়াটিয়ে গুন্ডাদের দিয়ে? তুমি কি ভেবেছ আমি হাত গুটিয়ে বসে থাকব? ভুলে যেও না, দেশে আইন আছে, প্রশাসন আছে। টেক ইট ইজ ইলিয়াস, চাইলে তুমি আমি দুজনেই ভালো থাকতে পারি। সরি ইমরান, তুমি চোর হতে পারো কিন্তু আমি নই।
সৎ উপার্জনের টাকায় আমি ভালোই আছি। যদি বাঁচতে চাও তাহলে ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দাও। আমাকে কঠোর হতে বাধ্য করো না ইলিয়াস, পরিণতি সুখের হবে না। ভয় দেখিয়ে আমার আদর্শ থেকে আমাকে নড়াতে পারবে না। তোমাকে সাবধান করেছি ইলিয়াস, তুমি শুনলে না। ঠিক আছে, কেস করো, আইনের কাজ আইন করবে, আর আমার কাজ আমি করব। শুয়োরের বাচ্চা ওই ইলিয়াস আর এহসানকে আমি খেয়ে ফেলবো ড্যাড, আমি ওকে খেয়ে ফেলবো। আর না খেলে ইলিয়াস আপনাকে আর আপনার বাবাকে জেলে ভরে দেবে। সারা দেশে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, যা করার আজকে রাতের ভিতরেই করতে হবে। আজ রাতে অপারেশন করে ওই বিষাক্ত পোড়াটা কেটে ফেলতে হবে কামরান। ড্যাডি, কিন্তু ব্যাংক সব কাগজ চাল করে আমি ইলিয়াসকে ফাঁসিয়ে দেবো। শালাকে এমন শিক্ষা দেবো, বেঁচে থেকে প্রতি মুহূর্ত সে আমার কথা মনে করে মরবে, বর বর মরবে। এসাম, তুই আর বেশিক্ষণ বেঁচে নেই। কি হলো, তোমরা তাড়াতাড়ি করো, ট্রেনের সময় হয়ে গেল তো। যাচ্ছি বাবা যাচ্ছি, আমাদেরকে বিদায় করার জন্য একেবারে পাগল দেখছি। বিয়ের আগে অবস্থা, বিয়ের পরে দেখছি কাছে ভিড়তে দিবেন না। কি হলো? আরে চল চল, দেরি হয়ে যাচ্ছে। এহসান, তুমি একটু টুপুরের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আমি ওদের স্টেশনে নামিয়ে দিয়ে আসছি। আয় চল চল। দুষ্টু, যা ফাজিল এক নাম্বার। যাই রে। ম্যাডাম, আপনার রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গেলাম। বাবাই মারবার কাপড়। কিরে মা, তোরা জলদি আয়, তাড়াতাড়ি যাও তোমরা। যাচ্ছি তো বাবা। এই টেক কেয়ার। ওকে বাই 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 বাই। ঠিক মতো থাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওকে বাই 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 বাই। এইবার লাইন যখন ক্লিয়ার তখন সুযোগটা কাজে লাগাতে অসুবিধা কোথায়? ঢেকে রাখলে কেন, দেখতে দাও। তোরা তোরাই বাড়িতে কি চাস? চাইতে এসেছিলাম শুধু বুড়োটাকে, কিন্তু এখন দেখছি ছুরিটাও মালটা ভালোই। হারাম জাদা, তোর কারণে আমার ব্যাংকের সবার কাছে আমি চোর হয়েছি, আর তুই এখানে ফুর্তি করছিস ইলিয়াসের মেয়েকে নিয়ে। তোর ফুর্তি আজ আমি জায়গা মতো ভরে দেবো। কামরান, তুই তোর কাজ কর। Oh, no.
দ্রুত আমার এত বছর রেপুটেশন নষ্ট করে দিবি, আর আমি তাই তাকিয়ে তাকিয়ে দেখো। বারবার তোকে আমি নিষেধ করেছি, কিন্তু তুই শুনিস না। এবার তুই বুঝবি আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তোর চোখের সামনে তোর মেয়েকে রেপ করছে আমার ছেলে, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, কিন্তু কিছুই করতে পারবি না। তোকে দেখতেই হবে, তাকিয়ে দেখ। আমার উপর তোদের রাগ, আমাকে যত খুশি মার, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দে না, ছেড়ে দে না। বোকার মতো কথা বলিস না ইলিয়াস, এই অবস্থায় মেয়ে মানুষ ছেড়ে কোথা যায়? দেখবি না, না দেখবি না, তাহলে চিরজীবনের জন্য অন্ধ হয়ে যাবে। কেমন আমার ব্যাংকের টাকা আমি সরিয়েছিলাম বলে আমাকে তুই চোর বানাতে চেয়েছিলি, এখন সারা জীবন তার প্রায়শ্চিত্ত কর। থানায় জোর করে আমার টিপসই নিয়ে স্বীকারোক্তিতে সাইন করিয়ে আমাকে ক্রিমিনাল বানিয়েছে সত্তার, অথচ সত্যিকারের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে, পাবলিকের টাকা দিয়ে করছে আয়েস ফুর্তি। কিন্তু ওদেরকে আমি যোগ্য জবাব দেব, আমি প্রমাণ করে দেব। চোখের দৃষ্টি আমি হারিয়েছি ঠিকই, কিন্তু আমার বুদ্ধি হারাইনি। ওরা জানে যে এখন ওদের জন্য আমি হুমকির কারণ হতে পারি, আর তাই বার বার জেলের ভেতরেও আমার সরিয়ে দেবার প্ল্যান করে যাচ্ছে। কিন্তু আপনি অন্ধ মানুষ, ওদের কি এমন ক্ষতি করতে পারবেন? আমি নিজের হাতে গড়ে তুলেছি ওদের ব্যাংক, সেই ব্যাংকের প্রতিটি ভল্ট, প্রতিটি লকার আমার চেনা। একবার জেল থেকে বের হতে পারলেই সেই ব্যাংকের উপরে হানব আমার প্রথম আঘাত। কিন্তু আপনি একা কি করে পারবেন? একটা কথা মনে রেখো, দশের লাঠি একের বোঝা। তোমরা আমার সাথে থাকলে অবশ্যই পারব। কিন্তু চাইলি তা হচ্ছে কি করে? মাত্র জেলে ঢুকেছি, সাজা শেষ হতে অনেক বছর বাকি। আমার সাথে যদি হাত মেলাও সে ব্যবস্থাও আমি আমিই করব। আগে বলো তোমরা রাজি কি না? জেলখানার অন্ধ কুঠুরিতে সারা জীবন ঢুকে ঢুকে মরতে চাও, নাকি আমার সাথে হাত মিলিয়ে মুক্ত হতে চাও? যে টাকা তোমরা পাবে তা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়েও শেষ করতে পারবে না। যে টাকা তোমরা পাবে তা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়েও শেষ করতে পারবে না। তোমরা হয়তো অপরাধ করেছো সময়ের প্রয়োজনে বা প্রতিবাদ করতে গিয়ে, কিন্তু বন ক্রিমিনাল তোমরা নও, তাহলে আমাকে তোমরা বাঁচাতে না, তোমরা ভালো ছেলে। আর তাই আমি চাই তোমরা জেলে বন্দী না থেকে বাইরে গিয়ে নতুন করে
নতুন পরিচয়ে বাঁচার চেষ্টা করো, এ দেশে না হোক অন্য কোনো প্রান্তে। বাইরে পৃথিবীর মুক্ত আকাশ আর মুক্ত বাতাস তোমাদের। আমিও রাজি, শুধু জাপানের ভিসাটা আপনি ম্যানেজ করে দিবেন, টাকায় সব হয়। মাসুদ, তোমার কি মত? আমিও রাজি, তবে আমার একটা শর্ত আছে। যে ইমরান চৌধুরীর সন্তানের জন্য আমি আমার বোনকে হারিয়েছি, যে ওসি কবির আমাকে হত্যাকারী বানিয়েছে। আমরা সবাই একে অন্যের সাথী হব, একজনের দুঃখ হবে আমার দুঃখ, একজনের প্রতিশোধ হবে আমাদের। বাবা, তোরা বসে গেছিস? হ্যাঁ বাবা, চলো। ঝুমুর, আমি যেভাবে তোদের বলেছি সেভাবে কি সব আয়োজন শেষ করেছিস? হ্যাঁ বাবা, গোপন আস্তানা গড়ে তুলেছি, ইমরান চৌধুরীর সাথে যুদ্ধ করার জন্য সমস্ত আয়োজন আমাদের শেষ। শুধু তাই নয় বাবা, নিজেদেরও আমরা তৈরি করেছি সেইভাবে যেভাবে তুমি আমাদের বলেছিলে। থানার ভিতরে আমার সাথে তিনটি ছেলের পরিচয় হয়েছে নূপুর, ওরা খুব ভালো ছেলে। সবার আগে ওদেরকে মুক্ত করতে হবে। কিন্তু কিভাবে বাবা? দুজনের পক্ষে তো ওদেরকে জেল ভেঙে বের করা সম্ভব নয়। জেল তোদেরকে ভাঙতে হবে না, আগামীকাল তিনজনকে শাস্তি স্বরূপ তিনটি জেলে পাঠানো হবে, আর সেটাই হবে আমাদের সবচেয়ে মোক্ষম সময়। কিন্তু বাবা, এই তিনজন যদি কোনোদিন বিশ্বাসঘাতকতা করে? যখন চোখ ছিল তখন মানুষ চিনতে ভুল করেছিলাম, কিন্তু এখন অন্ধ হয়ে আমার দৃষ্টি খুলে গেছে। এখন আর আমি মানুষ চিনতে ভুল করি না, ওরা আমার বিশ্বাসের আমার যেটা করবে না। ঝুমুর, বন্যাকে খবর দে, আমার সাথে দেখা করতে বল, আমি তোদেরকে সব প্ল্যান বুঝিয়ে দেব। যা যা বলেছে সব সত্যি সত্যি হবে তো? আমার আমার মনে হচ্ছে হবে। লোকটির সব কথাই কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে হয়। তোমাদের সবাইকে আমার আস্তানায় স্বাগতম। আজ থেকে আস্তানাতেই হবে তোমাদের প্রস্তুতির পালা। ট্রেনিং এ তোমাদের সাহায্য করবে আমার মেয়ে নূপুর। ঝুমুর, আমি ঝুমুর, এবং ওদের বান্ধবী বন্যা। হ্যালো, আমি না নূপুর, আমাকে বাঁচা নূপুর। আমার টাকা, আমার টাকা কোথায়? বের করো আমার টাকা, বের করো। তোরা দুজন দুজনকে চিনিস নাকি? চিনি মানে, আমার আজকের পরিণতির জন্য ওই দায়ী, ওর জন্য পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে,
অস্ত্র মামলা ফাঁসিয়েছে। তাতে আমার কি দোষ? সব দোষ তো ওই পুলিশের। তা না হয় বুঝলাম, কিন্তু আমার টাকা, আমার নগদ 2 লাখ টাকা কোথায়? ইমরান আর কামরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই ও মানুষের পকেটের টাকা কেড়ে নিয়েছে, গড়ে তুলেছে এই ক্যাম্প। তোমাদের মতো বন্যাও ভাগ্য বিতাড়িত। ওর বাবা ছিল ব্যাংকের অফিসার, কামরানের কাজে সায় দেয়নি বলে কামরান তাকে অন্যায় ভাবে সাসপেন্ড করেছিল। বেচারা কাসেম ব্যাংকের মধ্যেই সে মারা যায়। তাই বন্যা আমাদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু কিন্তু আমার টাকা? টাকা পাবে, সময় হলে সব পাবে। আগে পরিচয়ের পালাটা সেরে নাও। আমি হাসান। আমি মাসুদ। আমি আকাশ। কলেজে থাকতে মুক্তিযুদ্ধের সময় আর্মির ট্রেনিং নিয়েছিলাম, সেই ট্রেনিংকে মনে রেখেই বন্যাকে ক্যাম্প সাজানোর প্ল্যান দিয়েছি আমি। কাল থেকে তোমরা সবাই সেই ট্রেনিং অংশ নেবে, তৈরি করবে নিজেদের যুদ্ধের জন্যে। এখন যাও, রেস্ট নাও, যাও। চলো। দাঁড়া, তোকে আজ আমি মজা দেখাবো। প্রিজন ভ্যান অ্যাটাক করে 3 জনকে নিয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই নয়, কালো খবর পাঠিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার আগে ইলিয়াসের সাথে 3 জন একই সেলে ছিল পুরো 2 দিন। তার মানে 3 জন কি ইলিয়াসের সাথে হাত মিলিয়েছে? হতে পারে। ড্যাডি, সব কিছুর জন্য দায়ী ওই কালু। ওই শালা যদি সেলের ভিতর ইলিয়াসকে শেষ করে দিত তাহলে আজ আর কোনো ঝামেলাই হতো না। ব্যর্থতার হিসাব করে লাভ নেই কামরান, এখন ভাবতে হবে আমরা কি করব। পুলিশ ওদের আজ না হয় কাল খুঁজে বের করবে ঠিকই, কিন্তু তাতে যদি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যায়, বাংলাদেশ ব্যাংক যদি আমাদের অবৈধ টাকার কথা জানতে পারে, সরকার তাহলে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ করে দেবে। কারেক্ট। তাহলে করবি কি, কার কাছে যাবি? পুরো দেশের শীর্ষ সন্ত্রাসীদের দরকার হলে টাকার বিনিময়ে কাজে লাগাবো, কিন্তু শেষ করে দিতে হবে ইলিয়াস ও তার সহযোগীদের। সত্তার, চারিদিকে তোমার ইনফর্মারদের সতর্ক করে দাও, ওই 3 জনকে যেখানেই পাক সঙ্গে সঙ্গে যেন আমাকে খবর দেয়। ওকে। কেমন শিক্ষা দিলাম ম্যাডাম? আর কোনদিন আমার সাথে এরকম দুষ্টামি করলে এর চেয়ে বেশি সাজা দেব। ইয়েস, সাজা? সাজা দেবার জন্য তুমি আমার সাথে নাটক করেছো? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছো আমি তোমাকে সত্যি সত্যি রেপ করব? না, আমি এখনো এতটা খারাপ হয়ে যাইনি মহারানী। তাহলে আমাকে এইভাবে আদর করলে কেন? কেন আমার রক্তে আগুন ধরিয়ে দিলে? ভালোবাসি বলে। ভালোবাসা? হ্যাঁ,
তোমার মতো সুন্দরী মেয়েকে সেদিন আমি ভুল বুঝেছিলাম হোটেল রুমে। আজ আমার চোখ খুলে দিয়েছি ইলিয়াস সাহেব, আজ আমি বুঝেছি তুমি তুমি বাজে মেয়ে নও। আর তাই তো তোমাকে নিয়ে একটু দুষ্টুমি করে আমার প্রতিশোধটা নিয়ে নিলাম। এখন এখন দুজনের পাল্লা সমান সমান। তুমি কি আমাকে ক্ষমা করেছো? পুরোপুরি করতে পারি যদি আমাকে পাল্টা ভালোবাসো। সত্যি সত্যি we'll be right back.
প্রথম টার্গেট সেই লোক যে আইনের লোক হয়েও ইমরান আর কামরানকে সরাসরি মদত করে গেছে। সন্ত্রাসীরা থানা আক্রমণ করে সেখান থেকে ওসিকে তাড়া করে রাস্তার উপরে নিয়ে খুন করেছে। বলুন এরপর কিভাবে আমরা পাবলিকের সামনে দাঁড়াবো? তার চেয়ে আশ্চর্য বিষয় স্যার, সুযোগ থাকা সত্ত্বেও খুনিরা কেউ থানা থেকে কোনো আর্জ নেয়নি। আমার মনে হয় ওসি সাত্তারের সাথে পুরনো কোনো দুশ্মনির প্রতিশোধ নিয়েছে স্যার। ইন দ্যাট কেস খুঁজে বের করুন কারা এর পেছনে দায়ী। স্যার আমার মনে হয় যে তিনজন আসামি প্রিজন ভ্যান থেকে পালিয়ে গিয়েছিল, মাসুদ, আকাশ আর হাসান, তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। মনে হলে হবে না, যেভাবেই হোক ওদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন, খুঁজে বের করুন ওরা কোথায় আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন। আর স্যার ওসি সাত্তারের বিরুদ্ধে কিছু ক্ষমতা অপব্যবহারের কথা আমাদের কানে এসেছে, সে ব্যাপারে কোনো স্টেপ নেব স্যার? অবশ্যই, তদন্ত কমিটি গঠন করে খুঁজে বের করুন ডিপার্টমেন্টের পোশাক পরে ক্ষমতার অপব্যবহার কারা করছে। আইন ভঙ্গকারী কাউকে আমি ডিপার্টমেন্টে দেখতে চাই না। কি বলছো, সাত্তার খুন হয়েছে? জি, ডিপার্টমেন্ট থেকে কোনো নিউজ প্রেসকে দিতে নিষেধ করা হয়েছে। থানায় এত পুলিশ থাকতে সাত্তার নিজেকে বাঁচাতে পারলো না? ওরা আক্রমণ করেছিল অতর্কিতে, সাত্তার কোনো সুযোগই পায়নি। যা ভয় করেছিলাম ড্যাড তাই হচ্ছে, ইলিয়াসের বাচ্চার ছবল দিতে শুরু করেছে, জেল পলানো কয়েদিদের সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আমার কথা শুনুন, আমার পক্ষে হয়তো আপনাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। পুলিশ ডিপার্টমেন্টে অফিসারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে, চাইলেই আমরা অনেক কিছু করতে পারবো না, অপেক্ষা না করে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করুন।
কিভাবে? আরে দেশে কি কোনো প্রাইভেট আর্মি আছে যে ভাড়া করব? আছে আছে, পার্বত্য চট্টগ্রামের আলমের কথা শোনেননি? বিশাল বাহিনী ওর, আর্মস লোকজন কোনো কিছুর কমতি নেই। আপনারা চাইলে আমি তার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারি, টাকা হলে ও সব করে। কামরান ড্যাডি, টাকা কোনো সমস্যা নয়, আমার মনে হয় কবিরের বুদ্ধিটা ভালো। সর্বনাশ, এ তো দেখছি ইনি মিলিটারি ক্যাম্প। বলেছিলাম না, আসুন আলম ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আলম ভাই। জি ভাই, আমি কবির, কেরানীগঞ্জের কবির। কেমন আছেন কামরান চৌধুরী? ইমরান সাহেব, শরীর স্বাস্থ্য ভালো তো? আপনি ওনাদের কি চেনেন? চেনাটাই আমার কাজ। তারপর আমার এই আস্তানায় কি মনে করে? আমরা টাকার বিনিময়ে তোমার বন্ধুত্ব চাই। কে বা কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ধ্বংস করে দিচ্ছে আমাদের বিজনেস? হ্যাঁ, সে খবরও আমার কাছে এসেছে। অন্ধ ইলিয়াস জেল পোড়ানো কয়েদিদের নিয়ে কমান্ডো ফোর্স গঠন করেছে, সাথে আছে ওর মেয়েরা। তুমি এত কিছু জানো কি করে? দেশটা খুব ছোট, খবর এখানে বাতাসে ভেসে বেড়ায়। বেশ কিছুদিন যাবৎ ওর মেয়েরা বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্মস আর গোলাবারুদ সংগ্রহ করছে। খবর আমার কানে আসতে দেরি হয় না। টাকা পয়সা যা চাও পাবে, কিন্তু ইলিয়াসকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। ওই শালাই ওদের আসল মাথা। দাম 50 লাখ, সময় 1 মাস। ডান, কিন্তু ইলিয়াসের সাথে বাকি ওরা? পার হেড 10 লাখ, কিন্তু সেই সাথে আপনাদের সিকিউরিটি ফ্রি। আমার লোকজন সব সময় আপনাদের গার্ড দেবে। ঠিক আছে, কিন্তু আমি লাশ চাই। লাশ পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। সব জানলেও ইলিয়াসের আস্তানার অবস্থান সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার লোক সোর্স ব্যবহার করে আমাদের কাজ করো আলম। শুনেছি হাতি কাদায় পড়ে গেলে আর একটা হাতে দিয়ে তাকে টেনে তুলতে হয়। আমি কেতাবি ভাষা বুঝি না। আমার টার্গেট একটাই, ইলিয়াসের গ্রুপ, কবির, মাসুদ হাসান আর আকাশ। এই 3 কয়েদি সম্পর্কে আমার কিছু ইনফরমেশন চাই। কি জানতে চান বলুন। ওদের ফাইল পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছি। ওদের কাছের মানুষ কে কে বেঁচে আছে? এক আকাশ ছাড়া ওদের আর কারো পিছুটান নেই। ওর মা হাসপাতালে শয্যাশায়ী। মাকে দেখতে যায় না? তা তো জানি না। আকাশ তার মাকে হাসপাতালে দেখতে গেলেই ওর লাশ ফেলে দেব। গুড, কিন্তু বাকি সবগুলো? একটা সূত্র খুঁজে পেলে বাকিগুলোকে বের করতে সময় লাগবে না। ইলিয়াস, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। আহা, আমি বললাম তো আকাশ না এলে আমি খাবো না। ছেলে মানছি করবেন না, খাবার না খেলে আমি আপনাকে ওষুধ খাওয়াতে পারবো না। বললাম তো আমি খাবো না। আগে আমার আকাশকে আসতে দাও। আজ ওর জন্মদিন, আকাশ আমার সাথে দেখা করতে আসবি। মা। আকাশ, এসেছিস বাবা? মা, উনি কিছু খেতে চান না। মা, তুমি খাচ্ছ না কেন? তোর সাথে খাবো বলে। নতুন চাকরি নিয়েছি, চাইলে তো আর আসতে পারি না। সিস্টার, আমাকে দিন, আমি মাকে খাইয়ে দিচ্ছি। নাও মা, খাও। খাও মা, খাও। তুই তো শুকিয়ে গেছিস কেন বাবা? কে বললো মা আমি শুকিয়েছি? আমি তো ঠিকই আছি, মায়ের মন তো। বললেই হলো। আচ্ছা, তোর কাজটা কি?
এমন পোশাক আশাক? মা, আমার কাজ সমাজ সংস্কার করা। সমাজে কিছু আবর্জনা আছে না, সেগুলো পরিষ্কার করা। নাও তো মা, নাও। ডাক্তার সাহেব, আমার মা এখন কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো। এখন অপারেশনটা করতে পারলে পুরোপুরি ভালো হয়ে যাবেন। তাহলে তাই করুন, টাকা পয়সার জন্য চিন্তা করবেন না। কত লাগবে বলে দিন, আমি সব ম্যানেজ করে দেব। তাহলে কাউন্টারে 50,000 টাকা জমা দিন। ঠিক আছে, আপনি শুধু আমার মায়ের দিকে খেয়াল রাখবেন। এই ব্যাপারে আপনি কোনোই চিন্তা করবেন না। থ্যাংক ইউ, ওয়েলকাম। মা, আসি। তুমি না থাকলে আমার নামের আগে মরহুম শব্দটা বসে যেত। বর মাথা একা একা এইভাবে কাজ করলে ওই শব্দটা ব্যবহার হতে বেশি সময় লাগবে না। কি করব বলো? অসুস্থ মা, তিন আগেলে কি চলে? আর কাউকে না হোক, তুমি আমাকে তো বলতে পারতে। যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো? তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। দেখছি তোমার মতো একজন জীবন সঙ্গী পেলে মন্দ হতো না। তাই নাকি? কিন্তু আমি তো ঝামেলা পছন্দ করি না। তোমার অভাব আমি পূরণ করব, আর তুমি আমার। পারবে না? পারব, কিন্তু যার জন্য করব সে আমার জন্য কি করবে? তোমার সারা জীবনের দায়িত্ব নেব, তোমার দিকে ছুটে আসা সব কুলির সামনে বুক পেতে দাঁড়াবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে আপন করে নেব। তোমার খেয়ালগুলো সুন্দর, কিন্তু কোনোদিনও বাস্তবে রূপ নেবে না। কেন? কামরানের দল ধ্বংস হয়ে গেলে তুমি আমি স্বাধীন, নিজের জীবনের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। তুমি শুধু বলো,
তুমি আমার বউ হবে কিনা। আমার সন্তানের মা হয়ে আমার সাথে সংসার করবে কিনা। আমি ক্লান্ত হয়ে গেলে তুমি আমাকে শক্তি দেবে কিনা, আমাকে ভালোবাসবে কিনা। আকাশ, বাসব, বাসব, চিরজীবন ভালোবাসব। ঝুমু আকাশ, ঝুমু কাছে থাকবো, হাতে হাতে রাখবো, কাছে থাকবো, হাতে হাতে রাখবো, একসাথে চলবো। চুপি থাকো প্রিয়, ভালোবাসি ভালোবাসি তুমি জেনে নিও। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো, হাতে হাতে রাখবো, থাকবো হাতে হাতে রাখবো, একই সাথে চলবো। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো, একই সাথে চলবো। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো। আমি শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। ওহ জ্যাড, তুমি কি থামবে? রাখ তুই, থামবো কেন? 10 কোটি টাকার শক্তি এতই সোজা? ওই টাকা যেভাবে হোক আমি ইলিয়াসের কাছ থেকে আদায় করেই ছাড়বো। কিভাবে করবি? ফোন করলে কি ইলিয়াস তোকে গাড়ি করে টাকা দিয়ে যাবে? তা যাবে না, কিন্তু লুকি ওরা কতদিন থাকবে? গোলা বারুদ রসদ যাই কিনতে যাবে, ওদের আস্তানা থেকে বের হতেই হবে। আর গুলি কিনতে বের হলে ওদেরকে আমি খুঁজে বের করব। মিস্টার আলম, সেটা কি করে সম্ভব? নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকা জুড়ে। জালে একটা সুতো টান পড়লে আমি বুঝতে পারবো মাছ কোথায় আছে।
মাসুদ, নুপুর, হাসান, বন্যা, তোমরা যাবে আর্মস কিনতে, আর আকাশ, ঝুমুর, তোমরা যাবে আমাদের সম্পূর্ণ টাকা পয়সা লুকিয়ে রাখতে। কোথায়? ব্যাংকের লকারে। মানে? হ্যাঁ, টাকা ব্যাংকেই সবচাইতে বেশি নিরাপদ। তোমরা দুজন আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে গিয়ে লকার কিনবে, তিনটি তিন নামে। সেই লকারে যার যার ভাগ অনুযায়ী টাকা ভাগ করে রেখে আসবে। ওকে? ওকে বাবা। বন্যা, খুব সাবধানে, অস্ত্র ব্যবসায়ীদের বিশ্বাস নেই। সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। ওয়েলকাম ওয়েলকাম বন্যা, ওয়েলকাম। হ্যালো আলম ভাই, চলে এলাম। ভেরি গুড। সাথে কারা? আমার বান্ধবী নূপুর, মাসুদ ও হাসান। আমাদের গোলা বারুদ ও আর্মস চাই। হয়ে যাবে। এই নতুন মালের বাক্স নিয়ে আয়। সর্বনাশ! আলম, ওরাই আমার শত্রু, ওদের ধরো। মাসুদ চলো, হাসান। বরে বরে ঘুঘুয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার নেব পরাণ। গোলাগুলি যখন শুরু হলো তখন কে কোন দিকে ছুটেছে জানি না। শুধু এটুকু দেখেছি, মাসুদ নুপুরের সাথে আছে। আল্লাহই জানে ওরা কে কি অবস্থায় আছে। নূপুর, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি নূপুরের জ্ঞান ফিরিয়ে দাও। নূপুর, নূপুর, আমি আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইব না। হে আল্লাহ, আমার নূপুরের জ্ঞান তুমি ফিরিয়ে দাও। নূপুর, নূপুর, চোখ খোলো নূপুর, নূপুর চোখ খোলো। নূপুর, মাসুদ, নূপুর, মাসুদ, তুমি আমাকে বাঁচিয়েছো। হ্যাঁ নূপুর, হ্যাঁ, জীবন সাথীকে যদি নাই বাঁচাতে পারলাম তাহলে এই দেহে প্রাণ থেকে কি লাভ। তুমি আমাকে এত ভালোবাসো মাসুদ। নিজের জীবনের চেয়েও বেশি। তাহলে তাহলে এতদিন বলনি কেন? নূপুর, কিছু কিছু কথা আছে যা মুখে বলা যায় না, কিন্তু মন প্রাণ দিয়ে অনুভব করতে হয়।
মাসুদ। নূপুর, জীবন বাঁচানোর দামে তুমি আজ আমাকে কিনে নিলে। নূপুর, বেচা কেনার প্রশ্ন নয়, ভালোবাসার প্রশ্ন। ভালোবাসতে চাই বলে আমি তোমাকে বাঁচিয়েছি, তোমাকে আমার জীবনে প্রয়োজন বলে তোমাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, তুমি ছাড়া এ দেহে প্রাণ থাকবে না বলে বাঁচিয়েছি নূপুর, তোমাকে আমি বাঁচিয়েছি নূপুর। Thank you.
পুরো শুয়োরের বাচ্চা, আমাদের টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল? মেরে ফেলতে পারিস, কিন্তু আমার মুখ থেকে কথা বের করতে পারবি না। তোর মুখ থেকে বের হওয়ার প্রয়োজন নেই, আমার টাকা আমি নিজেই খুঁজে বের করতে পারবো। আলম, পুরো এলাকা খুঁজতে থাক, আমার টাকা আমি চাই। ওকে তোকে যদি সেদিন ফাঁসিয়ে না দিয়ে মেরে ফেলতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। জীবন দেবার মেঘ আর নেবার মালিক ওই আল্লাহ। দেখি তোর আল্লাহ কি করে তোর মৃত্যু আমার হাত থেকে বাঁচায়। মৃত্যু আমার সেদিনই হয়েছে যেদিন আমার চোখের সামনে তুই আমার মেয়ের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করেছিস, খুন করেছিস এহসানকে। এতদিন বেঁচে আছি শুধু তোদের সর্বনাশ দেখার জন্য। আমার সে উদ্দেশ্য সফল, আজ আমার মরতে আপত্তি নেই। চালাগুলি, 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 চালাগুলি। শোনেন, ওদেরকে বুঝিয়ে দেব ইয়া স্যারকে খুন করে ওরা কত বড় অন্যায় করেছে। আমার বাবা আমার বোনের খুনিদের আর নিস্তার নেই। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভাই বলে কিসের সর্বনাশ, কিসের সর্বনাশ? সর্বনাষ্ট করে দিয়ে এলাম আমরা ইলিয়াসকে, জানে শেষ করে দিয়ে। আর প্রতিশোধ নিতে ইলিয়াস বাহিনী এদিকেই আসছে। এদিকে আসার মানে হবে ওদের মৃত্যুদণ্ড। আমার ক্যাম্প Wait!
শেষবারের মতো আল্লাহকে স্মরণ কর হারামির বাচ্চা। ইমরান কামরান, তোদের দিন শেষ। ইলিয়াস তারে হত্যাকারী, তোরা কেউ বাঁচতে পারবি না। আমাকে মারবে কেন? তোমাদের বাবাকে তো মেরেছে এই বুড়োটা। তাই কি বলছিস? ইলিয়াসের দিকে প্রথম গুলি চালিয়েছিলি তুই, তুই খুন করেছিস। হ্যাঁ তুই খুন করেছিস, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই বাঁচতে চাস? আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ তোদের আমি মালামাল করে দেবো। এই শহরের বাচ্চা, মালামাল আমাদের প্রয়োজন নেই। তুই আমার বোনকে হত্যা করেছিস, দুনিয়ার সব টাকা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে তুলতে পারবি? বল পারবি? পারবি? সরাসরি মদত করে গেছে। Thank you.
সন্ত্রাসীরা থানা আক্রমণ করে সেখান থেকে ওসিকে তাড়া করে রাস্তার উপরে নিয়ে খুন করেছে। বলুন এরপর কিভাবে আমরা পাবলিকের সামনে দাঁড়াবো? তার চেয়েও আশ্চর্য বিষয় স্যার, সুযোগ থাকা সত্ত্বেও খুনিরা কেউ থানা থেকে কোনো আর্জ নেয়নি। আমার মনে হয় ওসি সাত্তারের সাথে পুরনো কোনো দুশ্মনির প্রতিশোধ নিয়েছে স্যার। ইন দ্যাট কেস খুঁজে বের করুন কারা এর পেছনে দায়ী। স্যার আমার মনে হয় যে তিনজন আসামি প্রিজন ভ্যান থেকে পালিয়ে গিয়েছিল, মাসুদ, আকাশ আর হাসান, তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। মনে হলে হবে না, যেভাবেই হোক ওদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন, খুঁজে বের করুন ওরা কোথায় আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন। আর স্যার ওসি সাত্তারের বিরুদ্ধে কিছু ক্ষমতা অপব্যবহারের কথা আমাদের কানে এসেছে, সে ব্যাপারে কোনো স্টেপ নেব স্যার? অবশ্যই, তদন্ত কমিটি গঠন করে খুঁজে বের করুন ডিপার্টমেন্টের পোশাক পরে ক্ষমতার অপব্যবহার কারা করছে। আইন ভঙ্গকারী কাউকে আমি ডিপার্টমেন্টে দেখতে চাই না। কি বলছো, সাত্তার খুন হয়েছে? জি, ডিপার্টমেন্ট থেকে কোনো নিউজ প্রেসকে দিতে নিষেধ করা হয়েছে। থানায় এত পুলিশ থাকতে সাত্তার নিজেকে বাঁচাতে পারলো না? ওরা আক্রমণ করেছিল অতর্কিতে, সাত্তার কোনো সুযোগই পায়নি। যা ভয় করেছিলাম ড্যাড তাই হচ্ছে, ইলিয়াসের বাচ্চার ছবল দিতে শুরু করেছে, জেল পলানো কয়েদিদের সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আমার কথা শুনুন, আমার পক্ষে হয়তো আপনাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। পুলিশ ডিপার্টমেন্টে অফিসারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে, চাইলেই আমরা অনেক কিছু করতে পারবো না। অপেক্ষা না করে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করুন। কিভাবে? আরে দেশে কি কোনো প্রাইভেট আর্মি আছে যে ভাড়া করব? আছে আছে, পার্বত্য চট্টগ্রামের আলমের কথা শুনেননি? বিশাল বাহিনী, ওর আর্মস, লোকজন, কোনো কিছুর কমতি নেই। আপনারা চাইলে আমি তার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারি, টাকা হলে ও সব করে। কামরান ড্যাডি, টাকা কোনো সমস্যা নয়, আমার মনে হয় কবিরের বুদ্ধিটা ভালো। সর্বনাশ, এ তো দেখছি ইনি মিলিটারি ক্যাম্প। বলেছিলাম না, আসুন আলম ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আলম ভাই। জি ভাই, আমি কবির, কেরানীগঞ্জের কবির। কেমন আছেন কামরান চৌধুরী? ইমরান সাহেব শরীর স্বাস্থ্য ভালো তো? আপনি ওনাদের কি চেনেন? চেনাটাই আমার কাজ। তারপর আমার এই আস্তানায় কি মনে করে? আমরা টাকার বিনিময়ে তোমার বন্ধুত্ব চাই। কে বা কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ধ্বংস করে দিচ্ছে আমাদের বিজনেস? হ্যাঁ, সে খবরও আমার কাছে এসেছে। অন্ধ ইলিয়াস জেল পোড়ানো কয়েদিদের নিয়ে কমান্ডো ফোর্স গঠন করেছে, সাথে আছে ওর মেয়েরা। তুমি এত কিছু জানো কি করে? দেশটা খুব ছোট, খবর এখানে বাতাসে ভেসে বেড়ায়। বেশ কিছুদিন যাবৎ ওর মেয়েরা বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্মস আর গোলাবারুদ সংগ্রহ করছে। খবর আমার কানে আসতে দেরি হয় না। টাকা পয়সা যা চাও পাবে, কিন্তু ইলিয়াসকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। ওই শালাই ওদের আসল মাথা। দাম 50 লাখ, সময় 1 মাস। ডান, কিন্তু ইলিয়াসের সাথে বাকি ওরা? পার হেড 10 লাখ, কিন্তু সেই সাথে আপনাদের সিকিউরিটি ফ্রি। আমার লোকজন সব সময় আপনাদের গার্ড দেবে। ঠিক আছে, কিন্তু আমি লাশ চাই। লাশ পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। সব জানলেও ইলিয়াসের আস্তানার অবস্থান সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার লোক সোর্স ব্যবহার করে আমাদের কাজ করো আলম। শুনেছি হাতি কাদায় পড়ে গেলে আর একটা হাতে দিয়ে তাকে টেনে তুলতে হয়। আমি কেতাবি ভাষা বুঝি না, আমার টার্গেট একটাই, ইলিয়াসের গ্রুপ। কবির,
মাসুদ, হাসান আর আকাশ, এই তিন কয়েদি সম্পর্কে আমার কিছু ইনফরমেশন চাই। কি জানতে চান বলুন। ওদের ফাইল পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছি। ওদের কাছের মানুষ কে কে বেঁচে আছে? এক আকাশ ছাড়া ওদের আর কারো পিছুটান নেই। ওর মা হাসপাতালে শয্যাশায়ী। মাকে দেখতে যায় না? তা তো জানি না। আকাশ তার মাকে হাসপাতালে দেখতে গেলেই ওর লাশ ফেলে দেব। গুড। কিন্তু বাকি সবগুলো? একটা সূত্র খুঁজে পেলে বাকিগুলোকে বের করতে সময় লাগবে না। ইলিয়াস, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। আহা, আমি বললাম তো আকাশ না এলে আমি খাবো না। ছেলে মানছি করবেন না, খাবার না খেলে আমি আপনাকে ওষুধ খাওয়াতে পারবো না। বললাম তো আমি খাবো না। আগে আমার আকাশকে আসতে দাও। আজ ওর জন্মদিন, আকাশ আমার সাথে দেখা করতে আসবি। মা। আকাশ এসেছিস বাবা? মা, উনি কিছু খেতে চান না। মা, তুমি খাচ্ছ না কেন? তোর সাথে খাবো বলে। নতুন চাকরি নিয়েছি, চাইলে তো আর আসতে পারি না। সিস্টার, আমাকে দিন, আমি মাকে খাইয়ে দিচ্ছি। নাও মা, খাও। খাও মা, খাও। তুই তো শুকিয়ে গেছিস কেন বাবা? কে বললো মা আমি শুকিয়েছি? আমি তো ঠিকই আছি, মায়ের মন তো। বললি হলো। আচ্ছা, তোর কাজটা কি? এমন পোশাক আশাক। মা, আমার কাজ সমাজ সংস্কার করা। সমাজে কিছু আবর্জনা আছে না, সেগুলো পরিষ্কার করা। নাও তো মা, নাও। ডাক্তার সাহেব, আমার মা এখন কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো। এখন অপারেশনটা করতে পারলে পুরোপুরি ভালো হয়ে যাবেন। তাহলে তাই করুন, টাকা পয়সার জন্য চিন্তা করবেন না। কত লাগবে বলে দিন, আমি সব ম্যানেজ করে দেব। তাহলে কাউন্টারে 50,000 টাকা জমা দিন। ঠিক আছে, আপনি শুধু আমার মায়ের দিকে খেয়াল রাখবেন। এই ব্যাপারে আপনি কোনোই চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, আসি। Thank you.
থ্যাংকস ঝুমুর। ওয়েলকাম। তুমি না থাকলে আমার নামের আগে মরহুম শব্দটা বসে যেত। বর মাথা একা একা এইভাবে কাজ করলে ওই শব্দটা ব্যবহার হতে বেশি সময় লাগবে না। কি করব বলো? অসুস্থ মা, তিন আগেলে কি চলে? আর কাউকে না হোক, তুমি আমাকে তো বলতে পারতে। যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো? তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। কি দেখছ? দেখছি তোমার মতো একজন জীবন সঙ্গী পেলে মন্দ হতো না। তাই নাকি? কিন্তু আমি তো ঝামেলা পছন্দ করি না। তোমার অভাব আমি পূরণ করব, আর তুমি আমার। পারবে না? পারব, কিন্তু যার জন্য করব সে আমার জন্য কি করবে? তোমার সারা জীবনের দায়িত্ব নেব, তোমার দিকে ছুটে আসা সব কুলির সামনে বুক পেতে দাঁড়াবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে আপন করে নেব। তোমার খেয়ালগুলো সুন্দর, কিন্তু কোনোদিনও বাস্তবে রূপ নেবে না। কেন? কামরানের দল ধ্বংস হয়ে গেলে তুমি আমি স্বাধীন, নিজের জীবনের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। তুমি শুধু বলো, তুমি আমার বউ হবে কিনা? আমার সন্তানের মা হয়ে আমার সাথে সংসার করবে কিনা? আমি ক্লান্ত হয়ে গেলে তুমি আমাকে শক্তি দেবে কিনা? আমাকে ভালোবাসবে কিনা? আকাশ, বাসব, বাসব, চিরজীবন ভালোবাসব। ঝুম আকাশ, ঝুম। কাছে থাকব, হাতে হাতে রাখব, কাছে থাকব, হাতে হাতে রাখব, একসাথে চলব। চুপে থাকো, চুপে থাকো প্রিয়, ভালোবাসি ভালোবাসি তুমি জেনে নিও। কাছে কাছে থাকব, হাতে হাতে রাখব, হাতে হাতে রাখব, হাতে থাকব, হাতে হাতে রাখব, একই সাথে চলব। কাছে কাছে থাকব, হাতে হাতে রাখব, একই সাথে চলব। কাছে কাছে থাকব, হাতে হাতে রাখব।
বলতে চাবি আমি শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। ওহো জ্যাড, তুমি কি থামবে? রাখ তুই, থামবো কেন? 10 কোটি টাকার শোক কি এতই সোজা? ওই টাকা যেভাবে হোক আমি ইলিয়াসের কাছ থেকে আদায় করেই ছাড়বো। কিভাবে করবি? ফোন করলে কি ইলিয়াস তোকে গাড়ি করে টাকা দিয়ে যাবে? তা যাবে না, কিন্তু লুকি ওরা কতদিন থাকবে? গোলা বারুদ রসদ যাই কিনতে যাবে, ওদের আস্তানা থেকে বের হতেই হবে। আর গুলি কিনতে বের হলে ওদেরকে আমি খুঁজে বের করব। মিস্টার আলম, সেটা কি করে সম্ভব? নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকা জুড়ে। জালে একটা শুধু টান পড়লে আমি বুঝতে পারবো মাছ কোথায় আছে। মাসুদ, নুপুর, হাসান, বন্যা, তোমরা যাবে আর্মস কিনতে, আর আকাশ, ঝুমুর, তোমরা যাবে আমাদের সম্পূর্ণ টাকা পয়সা লুকিয়ে রাখতে। কোথায়? ব্যাংকের লকারে। মানে? হ্যাঁ, টাকা ব্যাংকে সবচাইতে বেশি নিরাপদ। তোমরা দুজন আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে গিয়ে লকার কিনবে, 3টি 3 নামে। সেই লকারে যার যার ভাগ অনুযায়ী টাকা ভাগ করে রেখে আসবে। ওকে? ওকে বাবা। বন্যা, খুব সাবধানে, অস্ত্র ব্যবসায়ীদের বিশ্বাস নেই, সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। ওয়েলকাম, ওয়েলকাম বন্যা, ওয়েলকাম। হ্যালো আলম ভাই, চলে এলাম। ভেরি গুড। সাথে কারা? আমার বান্ধবী নূপুর, মাসুদ ও হাসান। আমাদের গোলা বারুদ ও আর্মস চাই। হয়ে যাবে। এই নতুন মালের বাক্স নিয়ে আয়। সর্বনাশ! আলম, ওরাই আমার শত্রু, ওদের ধরো। মাসুদ চলো, হাসান। বরে বরে ঘুঘুয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার নেব পরাণ। গোলাগুলি যখন শুরু হলো তখন কে কোন দিকে ছুটেছে জানি না, শুধু এটুকু দেখেছি মাসুদ নুপুরের সাথে আছে। আল্লাহই জানে ওরা কে কি অবস্থায় আছে।
নুপুর, 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 নুপুর। নুপুর, 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 হে আল্লাহ, হে আল্লাহ, তুমি নুপুরের জ্ঞান ফিরিয়ে দাও। নুপুর, নুপুর, আমি আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইব না। হে আল্লাহ, আমার নুপুরের জ্ঞান তুমি ফিরিয়ে দাও। নুপুর, নুপুর, চোখ খোলো নুপুর, নুপুর চোখ খোলো, নুপুর। মাসুদ, নুপুর, মাসুদ, তুমি আমাকে বাঁচিয়েছো। হ্যাঁ নুপুর, হ্যাঁ, জীবন সাথীকে যদি নাই বাঁচাতে পারলাম তাহলে এই দেহের প্রাণ থেকে কি লাভ? তুমি আমাকে এত ভালোবাসো মাসুদ। হ্যাঁ, নিজের জীবনের চেয়েও বেশি। তাহলে, তাহলে এতদিন বলনি কেন? নুপুর, কিছু কিছু কথা আছে যা মুখে বলা যায় না, কিন্তু মন প্রাণ দিয়ে অনুভব করতে হয়। মাসুদ, নুপুর, জীবন বাঁচানোর দামে তুমি আজ আমাকে কিনে নিলে। নুপুর, বেচা কেনার প্রশ্ন নয়, ভালোবাসার প্রশ্ন। ভালোবাসতে চাই বলে আমি তোমাকে বাঁচিয়েছি, তোমাকে আমার জীবনে প্রয়োজন বলে তোমাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, তুমি ছাড়া এ দেহে প্রাণ থাকবে না বলে বাঁচিয়েছি নুপুর, তোমাকে আমি বাঁচিয়েছি নুপুর। Thank you.
সূর্যমুখী তোমার মনে রাঙিনাতে দেব গোয়ুকি পেলে তোমাকেই শুধু মনের মাঝে লাগে রে ভয় তোমার হারাবার কানে কানে বলি শুনো প্রিয়া তুমি যে আমার কানে কানে বলি শুনো প্রিয়া আমি যে তোমার কানে কানে বলি শুনো প্রিয়া তুমি যে আমার কানে কানে বলি শুনো প্রিয়া আমি যে তোমার তোমায় শুধু ভালোবাসি বলি বারবার বলে শোনো প্রিয়া তুমি যে আমার পুরো শুয়োরের বাচ্চা, আমাদের টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল? মেরে ফেলতে পারিস, কিন্তু আমার মুখ থেকে কথা বের করতে পারবি না। তোর মুখ থেকে বের হওয়ার প্রয়োজন নেই, আমার টাকা আমি নিজেই খুঁজে বের করতে পারবো। আলম, পুরো এলাকা খুঁজতে থাক, আমার টাকা আমি চাই। ওকে তোকে যদি সেদিন ফাঁসিয়ে না দিয়ে মেরে ফেলতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। জীবন দেবার মেঘ আর নেবার মালিক ওই আল্লাহ, দেখি তোর আল্লাহ কি করে তোর মৃত্যু আমার হাত থেকে বাঁচায়। মৃত্যু আমার সেদিনই হয়েছে যেদিন আমার চোখের সামনে তুই আমার মেয়ের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করেছিস, খুন করেছিস এহসানকে। এতদিন বেঁচে আছি শুধু তোদের সর্বনাশ দেখার জন্য। আমার সে উদ্দেশ্য সফল, আজ আমার মরতে আপত্তি নেই। চালাগুলি 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 শোনেন, ওদেরকে বুঝিয়ে দেব ইয়া স্যারকে খুন করে ওরা কত বড় অন্যায় করেছে। আমার বাবা আমার বোনের খুনিদের আর নিস্তার নেই। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ, কিসের সর্বনাশ? সর্বনষ্ট করে দিয়ে এলাম আমরা ইলিয়াসকে জানে শেষ করে দিয়ে, আর প্রতিশোধ নিতে ইলিয়াস বাহিনী এদিকেই আসছে। এদিকে আসার মানে হবে ওদের মৃত্যুদণ্ড। আমার ক্যাম্প Yeah.
শেষবারের মতো আল্লাহকে স্মরণ কর হারামির বাচ্চা। ইমরান কামরান, তোদের দিন শেষ। ইলিয়াস তারে হত্যাকারী, তোরা কেউ বাঁচতে পারবি না। আমাকে মারবে কেন? তোমাদের বাবাকে তো মেরেছে এই বুড়োটা। তাই কি বলছিস? ইলিয়াসের দিকে প্রথম গুলি চালিয়েছিলি তুই, তুই খুন করেছিস। হ্যাঁ তুই খুন করেছিস, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই বাঁচতে চাস? আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ তোদের আমি মালামাল করে দেবো। এই শহরের বাচ্চা, মালামাল আমাদের প্রয়োজন নেই। তুই আমার বোনকে হত্যা করেছিস, দুনিয়ার সব টাকা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে তুলতে পারবি? বল পারবি? পারবি? ওই